সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সর্বদাই সক্রিয় দেখা যায় মনামি ঘোষকে কেননা এই তারকা সেখানে তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন পাশাপাশি ছবিও প্রকাশ করে থাকেন এই তারকা তাছাড়া প্রায়শই সেখানে তিনি কোলামেলা পোশাকের ছবিও প্রকাশ করেন তার জন্য অবশ্য সোশ্যাল মিডিয়ায় দর্শকদের কাছে বিতর্কের স্বীকারণ যাই হোক শিশুদের বিতর্ককে তেমনই একটা পাত্তা দেন না মনামি ঘোষ তার জন্য অবশ্য সম্প্রতি সময় প্রায়শই খোলামেলা পোশাকে দেখা যায় তাকে সেই ধারাবিকতায় সম্প্রতি সময় মেলা পোশাকে আবারও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন মনামি ঘোষ তাছাড়া সম্প্রতি সময় এই তারকাকে দেখা যায় সমুদ্র সৈকতের মাঝে উষ্ণতা চড়াতে পাশাপাশি পরনে আছে লাল রঙের টপ তাছাড়া সাথে আছে শর্ট জিন্স তবে হালকা মেকআপে সম্প্রতি সময় খোলা চলে দর্শকদের সামনে এভাবে হাজির হয়েছেন মনামি ঘোষ তাছাড়া রিসেন্টলি এই তারকাকে এমনভাবে দেখে তার ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে উষ্ণতা বলে দাবি করেছেন পাশাপাশি অনেকে তাকে আগুনের ইমোজি দিয়েছেন তাছাড়া অনেকে জানতে চেয়েছেন তিনি এখন কোথায় আছেন পাশাপাশি অনেকে প্রশ্ন করেছেন তুমি এরকম ছবি প্রকাশ করে কি লাভ পাও তাছাড়া অনেকে বলেছে তোমাকে তো আমি ভদ্রমে মনে করেছিলাম তবে এখানে কিন্তু শেষ নয় কেননা অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছেন সো যাই হোক সম্প্রতি সময় দর্শকদের কাছে এভাবে ভালোবাসা করেছেন মৌনামি ঘোষ প্রসঙ্গত টলিগঞ্জের বর্তমান সময়ের প্রথম শ্রেণীর একজন তারকা হলেন মৌনামি ঘোষ কেননা এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন পাশাপাশি তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ফলে অতি অল্প সময় টলিগঞ্জের দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন অন্যদিকে সম্প্রতি সময় জানা যায় সাউথ কোরিয়ায় অবসর সময় পার করছেন মোনামি ঘোষ কেননা সম্প্রতি সময় এই তারকাটাতে তেমন কোনো সিনেমার কাজ নেই তার জন্য অবশ্য অবসর সময় ঘুরে বেড়াচ্ছেন এই তারকা পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সে সকল ছবি প্রকাশ করতে দেখা যায় তাকে সোভিয়র্স জেনে তো নিলেন লাল সমুদ্র সৈকতে দর্শকদের মাঝে উষ্ণতা চড়াচ্ছেন মৌনামি ঘোষ তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট